إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما عن عمر رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামিক দাওয়া সেন্টার ও পাঠাগারের উদ্যোগে আজকের এই মুবারকময় মাহফিলের সম্মানিত সভাপতি বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। কথা বলছি
যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সেজন্যে অন্তর অন্তঃস্থল থেকে দিল মন উজাড় করে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, কল্যাণের পথ দেখিয়েছেন, সমস্ত কল্যাণ অমঙ্গল থেকে আমাদেরকে সতর্ক করেছেন, জাহান্নামের পথ থেকে সাবধান করেছেন। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো মাদক দ্রব্য বা নেশা সৃষ্টিকারী বস্তু। এ সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার আশা রাখি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বর্তমান সমাজে যে জিনিসটা সবচেয়ে বেশি সয়লাভ করছে ঘটছে সেটা হলো মাদক দ্রব্য, মদ। ইসলামের প্রাথমিক যুগে, প্রাক জাহিলিয়াতের যুগে এই জিনিসটার ব্যাপক প্রচলন ছিল। যেহেতু এই জিনিসটা মানুষের বিবেককে আচ্ছাদিত করে ফেলে, মানুষের বিবেককে ডেকে ফেলে, মানুষের বিবেককে অস্বাভাবিক করে দেয়, এই কারণে ইসলাম মাদক দ্রব্য নেশা সৃষ্টিকারী যত বস্তু আছে সবগুলোকে হারাম ঘোষণা করেছে। মদ বা নেশা সৃষ্টিকারী বস্তু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বহু আয়াতে আমাদেরকে এর থেকে সতর্ক করেছেন, এবং মদ কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। লোকেরা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বল আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে রয়েছে বড় পাপ। মদ এবং জুয়ার মধ্যে বড় পাপ রয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অথচ এই মদ আর জুয়া আজকে পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার ঘটেছে। কিছুদিন আগে এক খেলা গেছে, জুয়া খেলা, বিপিএল খেলা বলে, এই খেলা সহ বহু জুয়া খেলা আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে ব্যাপক বিস্তার ঘটেছে। আর নেশাদার দ্রব্য এমন সহজলভ্য বস্তু হয়ে দাঁড়িয়েছে, আজকে যুবকরা, যুবতীরা এবং নেশাকারী ব্যক্তিরা হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে। অথচ এই নেশাদার দ্রব্য জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু
ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণেরা, নিশ্চয়ই মদ, জুয়া, পূজনীয় দেবী এবং ভাগ্য নির্ধারণকারী তীর তোমাদের জন্য হারাম করা হয়েছে। এইগুলো হলো ঘৃণিত শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, ঘৃণিত শয়তানের কাজ। এইগুলো মন্দ কাজ, এইগুলো মানুষের কাজ নয়, এইগুলো শয়তানের আমল। রিজসুম মিন আমালিশ শয়তান, ফাজতানিবুহু, তোমরা মদ, জুয়া, পূজনীয় দেবী এবং ভাগ্য নির্ধারণকারী তীর থেকে বেঁচে থাকো। এইভাবে আল কুরআনুল কারীমে মদ, জুয়া এবং বহু হারাম জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন এবং তার থেকে বিরত থাকার জন্য বলেছেন। এই দুটি আয়াত প্রমাণ করে ইসলামের মধ্যে মদ হারাম। মদ কাকে বলে, মদের সংজ্ঞা কি? সহিহ বুখারীর 2619 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 3032 নম্বর হাদিসে, নাসাইর 5578 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল খামরু মা আকালাল মা খা মারাল আকলা। মদ বলা হয় যেই জিনিসটা মানুষের বিবেককে, মানুষের মস্তিষ্ককে আচ্ছাদিত করে ফেলে, ডেকে ফেলে। সে ওই জিনিসটা পান করার পর, সেবন করার পর সে তার ব্রেনে ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না। সে কি বলছে সে নিজে বুঝতে পারে না। যেই জিনিসটা মানুষের বিবেককে, মানুষের বুদ্ধ বুদ্ধি আকলকে গ্রাস করে ফেলে, ডেকে ফেলে, আচ্ছাদিত করে ফেলে, ওই জিনিসকেই ইসলামে মদ বলে আখ্যায়িত করা হয়েছে। প্রত্যেকটা নেশাদার দ্রব্য যা আজকে আমাদের দেশে অহরহ পাওয়া যাচ্ছে এবং অসংখ্য মানুষ পান করছে, সেবন করছে, এইগুলো যেহেতু মানুষের বিবেক বুদ্ধি আকলকে আচ্ছাদিত করে ফেলে, বিবেক বুদ্ধিকে ডেকে ফেলে, এই কারণে এই জাতীয় বস্তু সেবন করা, ভক্ষণ করা ইসলাম হারাম ঘোষণা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য মদ। কুল্লু মুসকিরিন খামরুন, যত নেশাদার দ্রব্য রয়েছে যেইগুলো পান করলে, যেইগুলো সেবন করলে মানুষের মাঝে নেশা সৃষ্টি হয়, মানুষের বিবেক আচ্ছাদিত করে ফেলে, সেইগুলোই হলো মদ। ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হারাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে প্রত্যেকটা নেশাদার দ্রব্য, মাতাল হয়ে যায় এমন জিনিস পান করাকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং এ হাদিস প্রমাণ করে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ যত ধরনের নেশা সৃষ্টিকারী বস্তু রয়েছে সবগুলোকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। এখন অনেকে বলতে পারে যে বেশি খেলে মাতলামি সৃষ্টি হয়, বিবেক আচ্ছাদিত করে ফেলে, বেশি খেলে নেশা সৃষ্টি হয়, কিন্তু অল্প খেলে তো কোনো সমস্যা হয় না, সু অল্প খাওয়া যাবে না। যেই জিনিস
বেশি খেলে বিবেককে আচ্ছাদিত করে ফেলে, বিবেককে ডেকে ফেলে, সে জিনিস কম ভক্ষণ করাও ইসলামে হারাম ঘোষণা করেছে। মদ খাওয়া হারাম। এখন কেউ যদি বলে আমি এক ডুক খাবো, আমি সামান্য কিছু খাবো, আমি এক চামচ খাবো, এটাও ইসলাম হারাম ঘোষণা করেছে। চাই সামান্য কদ্দুর খেলে তার মধ্যে নেশা সৃষ্টি হোক আর নাই হোক, সামান্য পরিমাণও খাওয়া যাবে না। যে জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সহিহ ইবনে মাজার 3382 নম্বর হাদিস, সহিহ আবু দাউদের 3677 নম্বর হাদিস, তিরমিজির 1865 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হারাম। ওয়ামা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারাম, যে জিনিস বেশি পান করলে নেশা সৃষ্টি হয়, বিবেককে ডেকে ফেলে, বিবেককে আচ্ছাদিত করে ফেলে, ফাকলিলুহু হারাম, তার অল্প খাওয়াও অল্প পান করাও হারাম। এই আয়াত এই হাদিস প্রমাণ করে যে জিনিস বেশি খেলে, অধিক পরিমাণে খেলে নেশা সৃষ্টি হয়, মাতলামি সৃষ্টি হয়, বিবেককে আচ্ছাদিত করে ফেলে, বিবেককে ডেকে ফেলে, তার সামান্য পরিমাণ খাও, এক চিমটি পরিমাণ খাও হারাম। কে বলেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদের দেশে অনেক দ্রব্য রয়েছে যেগুলো সমাজের মধ্যে বহুল প্রচারিত বিদায়, প্রচলিত বিদায়, এবং হুজুর মোল্লা মুন্সি সাধারণ মানুষ সবার কাছে পরিচিত বিদায়, এবং সেটা সেবন করে এবং খায় বিদায়, সেটাকে অনেকে হালাল ফতুয়া দিচ্ছে, অনেকে মাকরুহ ফতুয়া দিচ্ছে। সেটা হলো জর্দা, বিড়ি, গুল, এই সমস্ত বস্তু। কারণ কেউ যদি জর্দা, গুল, তামাক দ্রব্য অধিক পরিমাণে খায়, তাহলে তার মধ্যে নেশা সৃষ্টি হবে, মাতলামি সৃষ্টি হবে, এবং তার বিবেককে আচ্ছাদিত করে ফেলবে, ডেকে ফেলবে। করবে না? করবে। আপনি জর্দা, তামাক দ্রব্য এক মুঠ খেয়ে দেখেন, এক মুষ্টি খেয়ে দেখেন, আপনার বিবেক আচ্ছাদিত হয়ে যাবে, আপনার মধ্যে নেশা সৃষ্টি হবে, আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, আপনি দাঁড়িয়ে স্থির থাকতে পারবেন না। অথচ এই জিনিসটা আজকে সবার মাঝে ব্যাপকভাবে এটা সবাই ভক্ষণ করছে। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জিনিস বেশি ভক্ষণ করলে নেশা সৃষ্টি হয়, মানুষের জীবন অস্বাভাবিক হয়ে যায়, শরীরের মধ্যে এফেক্ট সৃষ্টি হয়, তার অল্প ভক্ষণ করা, অল্প খাওয়াও হারাম। সুতরাং তামাক দ্রব্য যেহেতু বেশি ভক্ষণ করলে নেশা সৃষ্টি হয়, মানুষের শরীরের মধ্যে এফেক্ট সৃষ্টি করে, মাথা ঘুরপাক খেতে থাকে, এই কারণে এটা অল্প এক চিমটেও খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 24 নম্বর আয়াতে বলছেন
ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষের উচিত তার খাবারের দিকে লক্ষ্য করা, সে কি খাচ্ছে। তামাক দ্রব্য এমন একটা জিনিস, বিড়ি সিগারেট গুল জর্দা, এই তামাক দ্রব্যগুলো এমন একটা নিকৃষ্ট বস্তু যেইগুলো আজকে মানুষ খাচ্ছে, অথচ কোনো শিয়াল বিড়াল কুকুর শুকুর পর্যন্ত এইগুলো খায় না। যেই জিনিসগুলো শিয়াল বিড়াল কুকুর শুকুর এই সমস্ত প্রাণীও খায় না, সেইগুলো আজকে মানুষ ভক্ষণ করছে। দুনিয়ার সব গাছ লতা পাতা বিভিন্ন যেই ফলমূলের গাছ রয়েছে সেগুলো হেফাজতের জন্য বেড়া দিতে হয়, চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিতে হয়, কিন্তু তামাক দ্রব্যর যে গাছ রয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের বেড়া দিতে হয় না, সেগুলোর মধ্যে কোনো ধরনের বাউন্ডারি দিতে হয় না। সেগুলো গরু ছাগল খাবে দূরের কথা, শিকাল কুকুর শুকুর পর্যন্ত সেগুলো শুকেও দেখে না খাবে দূরের কথা, অথচ আজকে আমরা এগুলো খাচ্ছি। এক শ্রেণীর মানুষ বলছে যে এইগুলো হালাল। হালাল কিভাবে, এটা কে হালাল করলো? যেই জিনিস অল্প খেলে বেশি খেলে মাতলামি সৃষ্টি হয়, মানুষের জীবনে মানুষের শরীরে এফেক্ট সৃষ্টি করে, সেই জিনিসটার বেশিটা কমটাকে আল্লাহ রাসূল এক চিমটেও হারাম করেছেন। আপনি যদি বলেন যে সামান্য খেলে কোনো সমস্যা নেই, তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সরাসরি বিরুদ্ধাচরণ করা হলো। আরেক শ্রেণীর মানুষ বলছে এটা মাকরুহ। মাকরুহ মানে অপছন্দনীয়, ফেকার পরিভাষায় মাকরুহ বলা হয়। এটা যদি সাধারণভাবে মাকরুহ শব্দটা আসে তাহলে হারাম বোঝায়, আর যদি এটা হারামও না বোঝায়, যদি শুধু মাকরুহ বোঝায় অপছন্দনীয় বোঝায়, তাহলে তুমি মুসলিম, তুমি একজন আলেম, তুমি মুফতি, তুমি অপছন্দ জিনিসটা কেন জনসম্মুখে করছো? আমরা ছোটবেলা উস্তাদদের কাছ থেকে শুনছি, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দাঁড়িয়ে হেঁটে কোনো কিছু খাবে না, অথচ এই তামাক দ্রব্য পানের সাথে অথবা অন্য কোনো জিনিসের সাথে আজকে দেখা যাচ্ছে খেয়ে রাস্তাঘাটে হাঁটছে, হাটে ঘাটে বাজারে দোকানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর তামাক দ্রব্য চিবাচ্ছে, ঠিক কিনা? অথচ তারাই বলছে হেঁটে খাওয়া ঠিক নয়, তারপর দাঁড়িয়ে খাওয়া ঠিক নয়, সে কি এটা কি খাচ্ছে, এটা কি খাওয়া নয়? এই কারণে আমাদেরকে বুঝতে হবে সমস্ত মাদক দ্রব্য তামাক দ্রব্যকে ইসলাম হারাম ঘোষণা করেছে। যেই জিনিস বেশি খেলে বিবেক আচ্ছাদিত হয় সেই জিনিসের কম খাওয়া ইসলাম হারাম ঘোষণা করেছে। যারা মাদক দ্রব্য এবং নেশাকার সৃষ্টি মদ পান করে, যেই সময় পান করে তাদের ঈমান তখন থাকে না। সহিহ বুখারীর 2475 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 57 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, যখন জিনাকারী জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমান তার থেকে বের হয়ে যায়। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন, মদ পানকারী নেশা দ্রব্য পানকারী যখন সে নেশা দ্রব্য পান করে তার ঈমান থাকে না, ঈমান তার থেকে বেরিয়ে যায়। সুতরাং আমাদের উচিত সমস্ত নেশাদার দ্রব্য বর্জন করা, পরিহার করা, সমস্ত তামাক দ্রব্য বর্জন করা। আজকে দেখা যাচ্ছে অনেকে তামাক দ্রব্য সে নিজে পান করে না, মদ পান করে না,
নেশাদার দ্রব্য পান করে না কিন্তু বিক্রি করে। এমন কোনো দোকান নেই যে সমস্ত দোকানের মধ্যে মাদক দ্রব্য তামাক দ্রব্য পাওয়া যায় না। ইল্লা মা ইসলামের একটা মূল নীতি হলো যেই জিনিস খাওয়া হারাম সেই জিনিসের বেচা কিনাও ইসলাম হারাম ঘোষণা করেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ হাররামাল খামরা ওয়া সামানাহা, সহিহ আবু দাউদের 3485 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মদকে নেশাদার দ্রব্যকে তামাক দ্রব্যকে হারাম করেছেন, ওয়া সামানাহা এবং তার বেচা কিনাওকে হারাম করেছেন। সুতরাং আমরা যারা আজকে হালাল ব্যবসার জন্য হালাল ব্যবসা করার চেষ্টা প্রচেষ্টা করছি, আমাদের উচিত তামাক দ্রব্য এবং নেশাকার সৃষ্টি দোকান থেকে বের করে দেওয়া। যদি আমি হারাম বক্ষণ করতে চাই আমার ব্যবসাটা হালালের উপর অটল থাকুক হালালের উপর থাকুক, আমি যদি এটা চাই আমার উচিত নেশাদার দ্রব্য তামাক দ্রব্য যেই জিনিস খেলে মানুষের ক্ষতি হয় সেই সমস্ত জিনিস বেচা কিনা পরিহার করা। আপনি এগুলো বিক্রি করছেন, আপনি যে হালাল ব্যবসা নিয়ে বসেছেন, এই হারাম বস্তুগুলো বেচা কিনার কারণে আপনার পুরো ব্যবসাটা হারামে পরিণত হচ্ছে। আর এই হারাম খেয়ে আপনি জান্নাত তলাশ করতে পারবেন না, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সহিহ বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম ভক্ষণকারীর শরীর মাংস রক্ত জান্নাতে যাবে না। সুতরাং আমাদের উচিত এই হারাম দ্রব্য মানুষের ক্ষতি হয় এই সমস্ত দ্রব্য বেচা কিনা বন্ধ করে দেওয়া। আমরা যদি এইগুলো বন্ধ করে দেই তাহলে যারা নেশা সৃষ্টি করে তামাক দ্রব্য খায় পান করে তারাও আর যত্রতত্র এবং এখানে সেখানে তারা এইগুলো খেতে পারবে না পান করতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে এইগুলো নিষিদ্ধ করা দরকার। আজকে তামাক দ্রব্যকে হালাল বলা হচ্ছে অথবা মাকরু বলা হচ্ছে, অথচ এমন কোনো বিজ্ঞানী নেই, এমন কোনো ডাক্তার নেই, এমন কোনো চিকিৎসা বিজ্ঞানী নেই যে এইগুলোকে মৃত্যুর কারণ বলে আখ্যায়িত করছেন না। সিগারেটের বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে অকালে মৃত্যু হয়, এইভাবে নেশাদার দ্রব্য মাদক দ্রব্যের গায়ে অনেক ধরনের কথা লেখা থাকে। যেই জিনিস ভক্ষণ করলে, যেই জিনিস পান করলে মানুষের মৃত্যু হয়, মানুষের ক্যান্সার হয়, হৃদরোগ হয়, স্ট্রোক হয়, এইগুলো কি ইসলাম হালাল বলতে পারে? কখনোই না, এগুলো হারাম। যেই জিনিস খেলে মানুষ মৃত্যুর দিকে যায়, মৃত্যুর দিকে ধাবিত হয়, সেটা কিভাবে হালাল হতে পারে? সেটা কিভাবে মাকরুহ হতে পারে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। যেহেতু মাদক দ্রব্য পান করলে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়, হৃদরোগ ক্যান্সার সহ বড় বড় রোগের দিকে মানুষ ধাবিত হয়, এই কারণে এইগুলো খাওয়া কখনো একজন মুসলিমের জন্য বৈধ হতে পারে না, হালাল হতে পারে না। এইগুলো আমাদের বর্জন করা উচিত। যারা এগুলো বেচা কিনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন, তিরমিজির 1295 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা,
দশ শ্রেণীর মদের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আমি দশ প্রকার বলছি না, বহু সময় দরকার। এর মধ্য থেকে যারা মাদকদ্রব্য এবং নেশা সৃষ্টিকারী বস্তু বেচা কিনা করে, যারা পান করে, যারা বহন করে এবং যারা এইগুলোর সাথে সংশ্লিষ্ট আছে, সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল্লাহু বিল্লাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে লানত করেছেন তারা দুনিয়া তো সফল হতে পারবে না, পরকালেও সফল হতে পারবে না। দুনিয়া তো তারা ব্যর্থ, পরকালেও ব্যর্থ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নেশা দ্রব্য, নেশা সৃষ্টিকারী বস্তু পান করবে, খাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের মদ পান করতে দিবেন না, জান্নাতের মদ তাদেরকে পান করাবেন না। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নেশাদার দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশাদার দ্রব্য হারাম। ওয়ামান ইয়াশরাবুল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া মুদমিনুন লাম ইয়াশরাব ফিল আখিরা। যেই ব্যক্তি দুনিয়ার বুকে নেশাদার দ্রব্য পান করে মারা যাবে, সে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মদ, জান্নাতের যেই শরীরের মধ্যে চাঙ্গাভাব এবং সজীবতা আনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মদ দিবেন, সেই মদ পান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মুহাম্মাদের ২০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন জান্নাতে চারটি নহর থাকবে, একটা হলো পানির নহর, আরেকটা হলো মদের নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হলো মধুর নহর। যারা দুনিয়ার বুকে নেশাদার দ্রব্য মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের মদ পান করতে দিবেন না। দুনিয়ার মদ খেলে মানুষের মধ্যে মাতলামি সৃষ্টি হয়, জীবন অস্বাভাবিক হয়ে পড়ে, কিন্তু জান্নাতের মদ পান করার পর শরীরের মধ্যে সজীবতা এবং চাঙ্গাভাব সৃষ্টি হবে, শরীরের মধ্যে শক্তি এবং উদ্দীপনা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, এটা জান্নাতের মদ। শরীর সতেজ হয়ে যাবে, শরীরের মধ্যে একটা অন্যরকমের আনন্দ অনুভব হবে জান্নাতের মদ পান করার পরে। যার মধ্যে কোনো ধরনের মাতলামি থাকবে না, বিবেক আচ্ছাদিত করে ডেকে ফেলে এরকম কোনো কিছু থাকবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মদ পান করবে তারা জান্নাতে যাবে না, জান্নাত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সিলসিলায়ে সহিহার ৬৭৪ নম্বর হাদিস, মুসনাদে আহমদের ৫৩৪৯ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। তিন শ্রেণীর লোক রয়েছে যাদের জন্য, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নম্বর হলো মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য, তামাক দ্রব্য বিবেককে আচ্ছাদিত করে ফেলে, বিবেককে ডেকে ফেলে এরকম বস্তু যারা খাবে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। শুধু তাই নয়, সহিহ আবু দাউদের ৪৪৮২ নম্বর হাদিস, মুসনাদ আহমদের ১৬৪১৭ নম্বর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি মদ পান করবে এবং
সে নেশাগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের সলাত নামাজ কবুল করবেন না। সকলে বলি নাউযুবিল্লাহ। যারা নেশাদার দ্রব্য তামাক দ্রব্য পান করছে, বিবেক আচ্ছাদিত করে ফেলে, বিবেককে ডেকে ফেলে এই সমস্ত বস্তু যারা পান করছে, খাচ্ছে, নেশা করছে, তারা যতই নামাজ পড়ুক না কেন, তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 40 দিন কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। এইভাবে যদি সে তিনবারও করে, তিনবার যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন, আর চতুর্থবার যদি সে মদ পান করে মারা যায় আল্লাহ তার 40 দিনের সলাত কবুল করবেন না, এবং আল্লাহর জন্য আবশ্য কর্তব্য হয়ে যায় তাকে রবগাতুল খবল পান করানো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল রবগাতুল খবল, রবগাতুল খবল কি? আল্লাহ রাসূল বললেন, উসারাতুম মিন আহলিন নার, জাহান্নামীদের রক্ত, পুস, পসরা, পায়খানা, শরীরের থেকে যত ধরনের নোংরা, পচা, দুর্গন্ধ এবং যত নিকৃষ্ট জিনিস বের হয়ে এক জায়গায় যে জায়গায় জমা হবে ওই জায়গার রক্ত পুষকে ওই মদ পানকারীকে, নেশা সৃষ্টিকারী নেশাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পান করতে দিবেন না, আউযুবিল্লাহ। এই কারণে আমাদের কি উচিত এই সমস্ত বস্তুগুলো পরিহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত নেশাদার দ্রব্য, মদ এবং বিবেক আচ্ছাদিত করে ফেলে, ডেকে ফেলে সমস্ত বস্তু পান করা থেকে, সেবন করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে আমিন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।